আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে নতুন একটি রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেলাম। দেখতেই পাচ্ছ, মূলো। আমি আজকে আনকমন একটি রেসিপি তৈরি করব। মূলো দিয়ে আমি পায়েস তৈরি করব, সেজন্য আমি 2টি মূলো নিয়েছি। আমি এটা দিয়ে প্রথমে আমি ছিলব, তারপর এটা দিয়ে কুচিয়ে নেব। এভাবে ছুলানি দিয়ে ভালো মতো ছুলিয়ে নেবেন। একটু পুরো করে ফালিয়ে দিতে হবে। অবশ্যই ভালো মূলো নিতে হবে। এই যে দেখুন, এই যে সালাদ কুচানি দিয়ে আমি কুচিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ধুবো, ধুয়ে নিব। এভাবে ভালোভাবে অনেকক্ষণ ধুয়ে নিতে হবে, কারণ মূলো থেকে তো অনেক গন্ধ আসে। একটু চিপে চিপে ধুতে হবে। এরপরে একটু পানি ঝরিয়ে নিতে হবে। আমি চুলোতে একটি পাত্র বসিয়ে দিছিলাম পানি ফুটাতে, পানিটা ফুটে এসেছে। আমি এখন এটার ভিতরে মূলগুলো দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং ভালোভাবে সিদ্ধ করে নিব। একটু বেশি সেদ্ধ করে নিতে হবে, যেহেতু আমরা মূলোর পায়েস তৈরি করবো সেজন্য। আর যদি সিমাই তৈরি করতে চান তাহলে এই অবস্থায় নামিয়ে ফেলতে হবে। অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা, কারণ মূলত সালাদ হিসেবে খায়, তারপর তরকারি হিসেবে খায়, কিন্তু পায়েস তো কখনোই খাননি। আমার রেসিপিটি ফলো করে আপনারাও এভাবে তৈরি করে খেতে পারেন সহজেই, কোনো গন্ধই আসবে না। এভাবে আরও খাবেন। সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে ছেঁকে নিব। 1 কেজি দুধ আপনার জাল করে 1/2 কেজির মতো করে নিতে হবে। আমি 3টি এলাচ থেঁতে করে নিয়েছি আর 2 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। এখন দিয়ে দেবো চিনি। এটা আপনারা আপনাদের যে যেভাবে মিষ্টি খান ঠিক ওইভাবেই দিবেন। যদি মিষ্টি বেশি খান তো বেশি দেবেন, যদি কম খান তো কম দেবেন। আমি এখানে 1 কাপের মতো চিনি দিয়েছি। যারা চিনি না খাবেন তারা এখানে মধু ব্যবহার করতে পারেন বা কন্ডিস মিল্ক ব্যবহার করতে পারেন। যাদের সুগারের সমস্যা তারা সুগার ফ্রি চিনি ইউজ করতে পারেন। আমি নর্মালি চিনি ইউজ করলাম। দেখুন ধোয়া বেরোচ্ছে, এটার পানি ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এটাকে ঠান্ডা পানি দিয়ে ধোয়া যাবে না, তাহলে এটা শক্ত হয়ে যাবে। যেহেতু আমি পায়েস রান্না করব, আমি চাই এটা দুধের সাথে একদম মিশে যায় এরকম একটা। চিপে চিপে ভালোভাবে পানিটা ঝরিয়ে নিতে হবে। অনেক গরম দেখতেই পাচ্ছেন, হাত একদম লাল হয়ে গেছে।
এখন সিরার ভিতরে দিয়ে দিব। এখন একটু সময় ভালোভাবে জাল করে নিতে হবে। হানি বাবু তুমি কি খাচ্ছ? এটা গাজর খাও না তুমি? তুমি আজকে কি খাবা? পায়েস? আচ্ছা আচ্ছা, পায়েসটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলব। আমাদের পায়েসটি রেডি, এখন আমি বাদাম গুঁড়ো দিয়ে দেব। অবশ্যই আপনারাও ট্রাই করবেন আমার মতো মুলোর পায়েসটি, আনকমন একটা রেসিপি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।